নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকান ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখুন তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকদিন বাদে। অনেক কাজের ব্যস্ততার মাঝেও আমরা অনেকদিন ঘুরতে যেতে পারি না, তো আজ এই বৃষ্টি বাদলের দিনে রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমরা এবার যাব বাড়িপুর স্টেশনের দিকে। তো আমাদের বাড়ি থেকে বাড়িপুর স্টেশনে যেতে মাত্র টাইম লাগে 5 থেকে 7 মিনিট। স্টেশনে আমরা পৌঁছে গেছি, আমরা এখানে বসেছি, হাজবেন্ড গেছে টিকিট কাটতে। টিকিটটা নিয়ে এলে আমরা এবার ডায়মন্ড ট্রেনে করে ডায়মন্ডে যাব না, যাব আমরা মগরাহাটে। আজ যাচ্ছি আমরা মগরাহাটে, ঠাকুরের প্রোগ্রাম আছে, বহুদিন যাব তো আমরা কাজকর্মে ব্যস্ত থাকায় কোথাও যেতে পারছিলাম না। তো ট্রেন থেকে নেমে আমরা মগরাহাটে নেমে পড়েছি। মগরাহাট থেকে আমরা অটোতে করে চেপে গেছি, আমরা যাব এবার হরিশঙ্করপুর মাঠ। এইখানে আমাদের 26 দিন ধরে একটা ঠাকুরের প্রোগ্রাম চলছিল, তো আমরা বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত ছিলাম, তার জন্য আসতে পারিনি। অনেকটা সময় আর কি আমাদের নষ্ট হয়ে গেছে, যেহেতু আমরা কাজকর্ম বলতে ছিলাম আর বেরোতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে আর অত কাজকর্ম দেখলে হবে না, ঠাকুরের নামগানে যেতেই হবে। তার জন্য আমরা চলে এসেছি হরিশঙ্করপুর মাঠে, আমরা পৌঁছে গিয়েছি, এবার আমরা ঠাকুরের নামে চলে যাব। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন, একটু স্কিপ করলে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের গুরুদেব ঠাকুর বালব্রহ্মচারী মহারাজের মহানাম। এটা 26 দিন ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে মগরাহাট হরিশঙ্করপুর মাঠে। তো দেখুন ঠাকুরকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা তিনজন এখানে বসে গিয়েছি, তো প্রত্যেকটা দলে দলে নাম করছে। তো অনেকক্ষণ বসে থাকার পর এবার আমার পালা এলো, এবার আমি নাম করতে বসে গেলাম। সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি হচ্ছিল, তো তারও একটি ভিডিওটা আমার মেয়ে করে নিয়েছিল। যেহেতু আমার মেয়ের হাতে ফোনটা ছিল, আমরা দুজনেই নামগান করতে ব্যস্ত ছিলাম, ও নাম করেছিল, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য দিতে পারিনি। তো সন্ধ্যে আরতির সময় দেখুন আসাম শিলচর থেকে আমাদের কিছু কিছু গুরু ভাই বোনেরা এসেছে, অনেক দূর দূর থেকে গুরু ভাই বোনরা এসেছিলো। এখানে থাকারও ব্যবস্থা, খাওয়ারও ব্যবস্থা সব কিছুই ছিল। তো এই বোনগুলো কিন্তু খুব সুন্দর নাচ করছিল, যেহেতু কপিরাইট আসবে গানে সেই জন্য আমি গানটা দিতে পারিনি। তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে ওরা কেমনভাবে এই গান করে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা ঠাকুরের নামে, কারণ বহুদিন ধরে যেতে পারছিলাম না। ঠাকুরের নাম গান আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি, তো আজকে আমি এই নাম গান করতে পেরে ভীষণ খুশি হয়েছি।
তো আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকে ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে। আর আমাদের ঠাকুরের নাম গান তো এর আগেও শুনিয়েছি, আজও আপনাদেরকে শোনালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কিন্তু আমার আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।